16 জুলাই 1945 ভোরবেলা, বিশ্বের প্রথম পারমাণবিক বোমার পরীক্ষা হতে যাচ্ছে যুক্তরাষ্ট্রের নিউ মেক্সিকো অঙ্গরাজ্যের ইয়ানো নাদা তেল মুয়ের্তো মরুভূমিতে, যার সাংকেতিক নাম ট্রিনিটি। 10 কিলোমিটার দূরে একটি বাংকারের কন্ট্রোল রুমের ভেতর ম্যানহাটন প্রকল্পের প্রধান বিজ্ঞানী ও পরিচালক রোবার্ট ওপেনহাইমার বোতাম চাপার অপেক্ষায় বসে আছেন। 1, 2, 3, তারপর ঘটল সেই প্রচণ্ড বিস্ফোরণ যার ঔজ্জ্বল্য মরুভূমির সূর্যকে ম্লান করে দিল। 21 কিলোটন টিএনটির ক্ষমতা সম্পন্ন সেই বিস্ফোরণ তখন পর্যন্ত পৃথিবীর বৃহত্তম। এর ফলে সৃষ্ট শকওয়েভ 100 মাইল দূর থেকেও অনুভূত হয়েছিল। বিকট শব্দে মরুভূমি কেঁপে উঠল, আকাশে তৈরি হল মাশরুম আকৃতির মেঘ। প্রকল্পের সফলতায় ওপেনহাইমারের চোখে মুখে তখন স্বস্তির ছায়া। এরকম একটি বোম ফাটলে কি ভয়াবহ দৃশ্য সৃষ্টি হবে তা যেন আগে থেকেই কল্পনা করতে পারছিলেন বিজ্ঞানী ওপেনহাইমার। যে হিটলারের কর্মকাণ্ডে আতঙ্কিত হয়ে ম্যানহাটন প্রজেক্ট আরম্ভ করেছিল যুক্তরাষ্ট্র, সেই মূর্তিমান আতঙ্ক অ্যাডলফ হিটলার 1945 সালের 10 এপ্রিল আত্মহত্যা করলেন। তবে তিনি কোনো পারমাণবিক বোমা আবিষ্কার করে রেখে যেতে পারেননি। এদিকে ইউরোপে দ্বিতীয় বিশ্বযুদ্ধ থেমে গেল, কিন্তু এশিয়ায় জাপান তাদের তাণ্ডব কোনোভাবেই থামাচ্ছে না। তাই সিদ্ধান্ত হলো জাপানে পারমাণবিক বোমা ফেলা হবে। আসন্ন ঘটনার ফলাফল অনুমান করে ওপেনহাইমার বলছিলেন, আহা ওই ছোটোখাটো বেচারা লোকগুলো। একদিকে জাপানিদের নিয়ে শঙ্কা, আরেকদিকে তিনি বারবার সামরিক নেতাদের উদ্দেশ্যে বলছিলেন যেন বৃষ্টি বা কুয়াশার সময় বোমাটা ফেলা না হয় বা খুব বেশি উঁচুতে বিস্ফোরণ ঘটানো না হয়, তাহলে ততটা ক্ষয়ক্ষতি হবে না। 6 জুলাই 1945, লিটল বয়ের আঘাতে মুহূর্তের মধ্যেই জাপানের হিরোশিমা শহরের 90% বাড়িঘর এবং 1,40,000 মানুষ মৃত্যুর কোলে ঢলে পড়ল। এদিকে সফলভাবে বোমা ফাটানোর বিকৃত আনন্দে লাফিয়ে উঠলেন ওপেনহাইমার। এর ঠিক 3 দিন পর অর্থাৎ 9 জুলাই তারিখে নাগাসাকি থেকে ফেলা হলো আরও শক্তিশালী বোমা ফ্যাটম্যান। তবে বৈরি আবহাওয়ার কারণে ক্ষয়ক্ষতি কিছুটা কম হয়েছিল। জাপানে বোমায় হতাহত ও ক্ষয়ক্ষতি দেখে গোটা বিশ্ব স্তম্ভিত হয়ে গিয়েছিল। তাই পারমাণবিক বোমার বিধাতা ও ওপেনহাইমার নিজেই এই কাজকে ত্রাস ও আক্রমণের যন্ত্র এবং অস্ত্র নির্মাণ শিল্পকে শয়তানের কাজ বলে আখ্যায়িত করেছিলেন।